আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি নাঈম নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে কিং কবুতর কেন নিজের ডিম নিজে ভেঙে ফেলে, এটা করণীয় কি এবং এর থেকে সমাধান। তো চলুন কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি একদমই ছোট, সেক্ষেত্রে আপনারা একদমই স্কিপ না করে সুন্দর মতো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন। এটা আপনাদের সবার জন্য একটা রিকোয়েস্ট। কিং কবুতর সচরাচর নিজের ডিম নিজে ভেঙে ফেলে, নিজের ডিম নিজে ফুটায় না, কারণ কিং কবুতর সচরাচর নিজের ডিম নিজে ফুটায় না। কিং কবুতর নিজের ডিম নিজে ভেঙে ফেলে। কিং কবুতর নিজের ডিম নিজে ভেঙে ফেলার কারণ হচ্ছে, কিং কবুতর যখন ডিমে তা দেয়, দেখবেন আপনারা কিং কবুতর কিন্তু সাথে সাথে অথবা দুই তিন দিন পর কিন্তু নিজের ডিমটা নিজে ভাঙে না। নিজের ডিম নিজে ভাঙে বলতে কি, যে কিং কবুতর কখনোই চায় না, যে একটা মা কখনোই চায় না যে তার নিজের ডিমটা ভেঙে যাক, অথবা কোনো কবুতরই চায় না, কোনো মা বাবাই চায় না, কোনো পশু পাখিই চায় না যে নিজের ইয়াটা নিজের ডিমটা নিজে ভেঙে ফেলুক, এরকম কিছুই না। সচরাচর কিং কবুতর ব্যর্থ, কারণ কি, যে কিং কবুতরের যেই মাশাল্লাহ ওজন হয়, কিং কবুতরের সাইজটা অনেক বড়। তো এই সাইজটার কারণে কিং কবুতর যে ডিমে তা দেয়, দেখবেন আপনারা কিং কবুতর কিন্তু ডিম পাড়ার পর 10 থেকে 12 দিন অথবা 15 দিনের মাথায় গিয়া সে ডিম ভেঙা যায়, ডিম থেকে আর বাচ্চা হয় না। এটার কারণ হচ্ছে, যখন একটা ডিমের 10 থেকে 15 দিনের বয়স হয়, তখন কিন্তু ওই ডিমের সোলকাটা আস্তে আস্তে, মানে ডিমের খোসাটা আস্তে আস্তে পাতলা হতে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে কিং কবুতর যখন তা দেয়, ওই তা এই যে ঘর তাদের যে ওজন, শরীরের ওজনটা, তারা এই ডিমটা সে সহ্য করতে পারে না। সেক্ষেত্রে এর জন্যই মূলত ডিমটা ভেঙে যায়। তো এটা একটা মানে কারণ, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম, আর অনেক কারণ থাকতে পারে, সেটা অনেকেই জানেন। ঠিক আছে, তো জানলে অবশ্যই আমার কাছে শেয়ার করবেন ভাই, শিক্ষার তো কোনো শেষ নাই, শিক্ষা অনেক কিছু আছে। ঠিক আছে, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো এর থেকে সমাধান কি, এর থেকে সমাধান হচ্ছে একটাই, যে আপনার কিং কবুতরের ডিমগুলা অন্য কোনো কবুতরের নিচে দিয়ে দেবেন, অন্য কোনো কবুতরের নিচে থেকে আপনি বাচ্চা নেবেন। এটা হচ্ছে এর থেকে বাঁচার উপায়, কারণ অন্য কোনো কবুতর দিলে তখন সে নিজের ডিম ভাইবা, সে সুন্দর মতো বাচ্চা ফুটাইব, এটা কোনো প্রবলেম হইব না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কিং কবুতরের বাচ্চাগুলো পেয়ে যাবেন। আর যদি আপনি কিং কবুতরের নিচেই দেন, তো সেক্ষেত্রে সেম কাহিনী হবে। আর কিং কবুতর সচরাচর এরকমই করে, 100 থেকে 99% সব ভেঙে ফেলে, আর 1% গ্যারান্টি যে হ্যাঁ ভাঙতে পারে নাও ভাঙতে পারে, মানে 1% কবুতর পাওয়া যায়, কিং কবুতর পাওয়া যায় যেটা নিজের ডিম নিজে ফুটায়, ভাঙে না। সেক্ষেত্রে এটা হচ্ছে কাহিনী। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন, যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমি সাহায্য করতে, অবশ্যই আমি আপনাদের পাশে আছি সবসময়, আমি নিজে জানলেও নিজে না জানলেও অন্যদের কাছ থেকে জেনে আপনাদেরকে সহযোগিতা করব। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।